মেঘনার করাল গ্রাসে ভিটিমাটি হারা পঁচাত্তর বছর বয়সের হতদরিদ্র রিক্সা চালক আব্দুল মুনাফকে সরকারি সহায়তা প্রসঙ্গে করা প্রশ্নের উত্তর দেন তিন আসনের সংসদ সদস্য আলহাজ চৌধুরী শাওন করেন ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন শরীফ এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন অনেককে ব্যক্তিগতভাবে আমি চিকিৎসাও করাই ব্যক্তিগতভাবে আমি অনেকের সন্তানদের চাকুরি থেকে শুরু করে অনেকভাবেই আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি আমার নিজের প্রতিষ্ঠান সহ আমার বন্ধু বান্ধব অনেক বেসরকারি প্রতিষ্ঠানে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি তো আজকে যে আব্দুর মোনাফ আমি শুনতে পারি বছর সে সাথে নির্বাহ করে তো এই বয়সে তার রিক্সা চালানোর কথা না সে বর্ণদী উপজেলার মির্জাকালু থেকে নদী ভেঙ ভাঙার পর এই তজিম উপজেলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তো অবশ্যই আমি বিষয়টা আমি বিবেচনা করব যেটা আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে যেন বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরসুযোগ সুবিধা আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল সুবিধা হতদরিদ্রের জন্য পাঠিয়ে পাঠান সেগুলো যেন তিনি অবশ্যই আমি নিশ্চিত করব আব্দুল মুনাফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে আমার এমপি ডট কম ভোলা তিন আসনের অ্যাম্বাসেডর সাদির হুসেন রাহিম এবং নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে আব্দুল মুনাফের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন